হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাহিয়া কোচিং সেন্টার। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহিয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি সোলাইমান স্যার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় রাশি গসাগু ও লসাগু কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমরা আজকে জেনে নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা জানব সাধারণ গণিত কাকে বলে এবং গসাগু কাকে বলে, লসাগু কাকে বলে এবং সাধারণ গণিত কাকে বলে এই সম্পর্কে আমরা আজকে জেনে নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা জানব সাধারণ গুণনীয়ক কাকে বলে। সাধারণ গুণনীয়ক কি বন্ধুরা? সাধারণ গুণনীয়ক হচ্ছে যে রাশি দুই বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক একে, উক্ত রাশিগুলো সাধারণ গুণনীয়ক বলে। তাহলে যে রাশি দুই বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক, যেমন আমরা এখানে লিখতে পারি এ বি, আবার এখানে লিখতে পারি এ বি সি, আবার এখানে লিখলাম এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটু দেখে নেই, সাধারণ গুণনীয়ক হচ্ছে দুই যে রাশি, যেই রাশিটা দুই বা ততোধিক রাশির প্রত্যেকটির গুণনীয়ক একে, উক্ত রাশিদের সাধারণ গুণনীয়ক বলে। এখন প্রত্যেকটার গুণনীয়ক, এখানে এটা আমরা খুব সহজে বুঝবো যে এখান থেকে কমন কি যায়। দেখ, এখানে আছে এ বি, এখানেও এ বি আছে, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে কমন আছে এ বি। তাহলে প্রত্যেকটির গুণনীয়ক কিন্তু এ বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে সাধারণ গুণনীয়ক। আমরা সাধারণ গুণনীয়ক কাকে বলে এটা আমরা বুঝতে পারলাম। আমরা দেখলাম যে এই রাশি তিনটার ভিতরে, যে এক বা একাধিক বা দুই বা দুইয়ের অধিক রাশির মধ্যে, আমরা যখন দেখলাম যে যেই সংখ্যাগুলো কমন সেগুলোই হচ্ছে সাধারণ গুণনীয়ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু কি। দুই বা ততোধিক রাশির ভিতর যতগুলো মৌলিক সাধারণ গুণনীয়ক আছে, দুই বা ততোধিক রাশির ভিতর যতগুলো মৌলিক সাধারণ গুণনীয়ক আছে, এদের সকলের গুণফলকে ওই রাশিদের কি বলে, ওই রাশিদ্বয় বা রাশিগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলা হয়। এখন আমরা একটু দেখি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু কিভাবে করতে হয়। যেমন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লিখলাম যে এ প্লাস বি, আরেকটা লিখলাম এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার, আরেকটা সংখ্যা লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার। এখন যদি বলি এর মৌলিক সাধারণ গুণনীয়ক কত হবে, এখানে মৌলিক সাধারণ গুণনীয়ক, এখানে তিনটার ভিতরে যেই রাশিটা কমন যাবে, যেমন এখানে প্রথম রাশিটার কিন্তু এ প্লাস বি হবে, দ্বিতীয় রাশিটা যদি আমি ভাঙাই তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর তৃতীয় রাশিটা যদি আমি ভাঙাই তাহলে আমরা এভাবে লিখতে পারি, তৃতীয় রাশিটা ভাঙালে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখন আমরা দেখি এই তিনটা রাশির ভিতরে, এই যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, প্রথম রাশিটা আছে এ প্লাস বি, দ্বিতীয় রাশি আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তৃতীয় রাশি আছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখন এই তিনটার ভিতরে কমন কোনটা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিনটার ভিতরে কমন হচ্ছে এ প্লাস বি। তাহলে এই এ প্লাস বি হচ্ছে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গসাগু কাকে বলে সেটা আজকে আমরা জানতে পারলাম। এখন আমরা শিখব সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক কি? কোনো একটি রাশি অপর দুই বা ততোধিক রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে, মানে কোনো একটি রাশি অপর দুই বা ততোধিক রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকদ্বয় বা ভাজকগুলোর সাধারণ গুণিতক বা কমন মাল্টিপল বলে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখি সাধারণ গুণিতকটা কি। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা সাধারণ গুণিতক কি সেটা আমরা শিখে নিব। সাধারণ গুণিতক হচ্ছে কোনো একটি রাশি, কোনো একটি রাশি অপর দুই বা ততোধিক রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে, আমরা কি বললাম, কোনো একটি রাশি অপর দুই বা ততোধিক রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকদ্বয় ও ভাজকগুলোর সাধারণ গুণিতক বা কমন মাল্টিপল বলা হয়। কিরকম আমরা একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে লিখি এ প্লাস বি হোল স্কোয়ার, আর যদি লিখি এ মাইনাস বি, তাহলে এই রাশিটি, এই রাশিটি এ প্লাস বি, এ প্লাস
b होल स्क्वायर a स्क्वायर माइनस b स्क्वायर राशि तीन टी राशि तीन टी साधारण गुणित। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সাধারণ গুণিতক কাকে বলে আমরা বললাম, তাহলে আরেকবার একটু জেনে নিই সাধারণ গুণিতক কি। সাধারণ গুণিতক হচ্ছে কোন একটি রাশি অপর দুই বা ততোধিক রাশির দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকদ্বয় বা ভাজকগুলোর সাধারণ গুণিতক বা কমন মাল্টিপল বলা হয় থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা শিখব লঘিষ্ঠ সাধারণ গুণিতক কাকে বলে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু কাকে বলে, দুই বা ততোধিক রাশির সম্ভাব্য সকল উৎপাদকের সর্বোচ্চ ঘাতের গুণফলকে রাশিগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলা হয়। কি বলছি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে দুই বা ততোধিক রাশির সম্ভাব্য সকল উৎপাদকের সর্বোচ্চ ঘাতের গুণফল। কোন ঘাতের? সর্বোচ্চ ঘাতের গুণফলকে রাশিগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লেস্ট কমন মাল্টিপল বলা হয়। আমরা এটাকে আমরা ইংরেজিতে সংক্ষেপে এলসিএম বলে থাকি, আর বাংলায় আমরা কি বলি? লসাগু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি লসাগুটা কিভাবে করতে হয়। যেমন আমরা এখানে লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের একটা বীজগণিতীয় রাশি। আর একটা রাশি দিলাম এ মাইনাস বি, আর একটা রাশি আমরা দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এখানে কয়টা রাশি? তিনটা রাশি হচ্ছে, দুই বা ততোধিক রাশির সম্ভাব্য সকল উৎপাদকের সর্বোচ্চ ঘাত। এখন এই যে আমরা এই রাশিটা এখানে প্রথম রাশিটা কত হবে? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এখানে সর্বোচ্চ ঘাত আছে এ প্লাস বি দুইবার আছে, আর এখানে আছে কি এ মাইনাস বি। এই জায়গায় যদি আমরা করি তাহলে কত হবে? এ প্লাস বি ইন্টু এ প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এটা হচ্ছে তৃতীয় রাশিটা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, প্রথম রাশিটা আছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, দ্বিতীয় রাশি আছে এ মাইনাস বি। এখন এই কমনের খুব সহজভাবে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে কমন ইন্টু আনকমন। লসাগুর নিয়ম হচ্ছে কমন ইন্টু আনকমন। এখানে প্রথম রাশিতে আছে এ প্লাস বি, দ্বিতীয় রাশিতেও এ প্লাস বি আছে, কিন্তু এখানে বলছে সর্বোচ্চ ঘাত। তাহলে এই যে প্রথম রাশিটা সর্বোচ্চ ঘাত এ প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু এটা দুইবার আছে তাহলে এটাই হচ্ছে সর্বোচ্চ, আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। যখন আমরা লসাগুটা লিখবো এখানে আমরা কি লিখবো? লসাগু, লসাগু কত লিখবো? এ প্লাস বি হোল স্কোয়ার। আবার এখানে দ্বিতীয় রাশি আছে কত? এ মাইনাস বি, আর তৃতীয় রাশিতেও কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে এটার সিস্টেম হচ্ছে কমন ইন্টু আনকমন, এটি হচ্ছে লসাগু। ডিয়ার স্টুডেন্ট, আমরা লসাগু কাকে বলে সেটা আমরা এতক্ষণ বুঝতে পারলাম। লসাগু হচ্ছে দুই বা ততোধিক রাশির সম্ভাব্য সকল উৎপাদকের সর্বোচ্চ ঘাতের গুণফলকে রাশিগুলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লেস্ট কমন মাল্টিপল বলে। আমরা সংক্ষেপে লসাগু বা এলসিএম বলে থাকি। এখন এটা আমরা এখানে দেখলাম যে সর্বোচ্চ ঘাত যেটা আছে সেটাই নেব, প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এরকম করে যদি পাঁচটাও রাশি থাকে সেই রাশির ভিতরে সর্বোচ্চ ঘাত কত আছে। আমরা আরেকটা অঙ্কর মাধ্যমে একটু দেখি লসাগু কীভাবে করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখে নেই। যেমন এখানে লেখা আছে এ পাওয়ার ফাইভ, এটা হচ্ছে প্রথম রাশি, দ্বিতীয় রাশিতে আছে এ বি পাওয়ার সিক্স, তৃতীয় রাশিতে আছে এ কিউ বি স্কোয়ার। এখন এটা লসাগু কত হবে? আমরা এখান থেকে দেখব যে সর্বোচ্চ ঘাত কত আছে, এই তিনটার ভিতরে কিন্তু এ আছে, কিন্তু এই এ এর সর্বোচ্চ ঘাত আছে এ পাওয়ার ফাইভ, তাহলে আমরা এখানে লিখবো এ পাওয়ার ফাইভ। আচ্ছা, লসাগুর নিয়ম হচ্ছে কমন ইন্টু আনকমন। এখন কমন থাক সেটাও নিব আর আনকমন যেটা আছে সেটাও নিব। তাহলে এই লাইনের মধ্যে কমন আছে এ, আমরা সর্বোচ্চ ঘাত পেলাম এ পাওয়ার ফাইভ, আমরা এটা বসিয়ে দিলাম। এখন এখানে আছে বি পাওয়ার সিক্স,
এখানে আছে b স্কয়ার তাহলে এই দুইটার ভিতরে সর্বোচ্চ ঘাত কত বন্ধুরা b পাওয়ার 6 তাহলে আমাদের এখানে লিখতে হবে b পাওয়ার 6 এটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটা আমরা আজকে খুব সুন্দরভাবে বুঝতে পারলাম আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অন করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম